साथ ही हम असम के माननीय राज्यपाल श्री गुलाब चंद कटारिया जी, असम के युवाओं के प्रेरणा स्रोत एवं जनप्रिय मुख्यमंत्री डॉक्टर हिमंता बिस्वा सरमा जी, भारत सरकार के बंदरगाह नौ परिवहन और जलपथ तथा आयुष विभाग के माननीय मंत्री श्री हरबानंद खोनवाल जी एवं मंच पर आसीन अन्य गण्यमान्य अतिथियों का भी हम उत्साह से स्वागत करते हैं। अब हम माननीय प्रधानमंत्री जी का अभिवादन करने के लिए अनुरोध करते हैं। माननीय प्रधानमंत्री जी को गामोसा। हराय एवं एक पेंटिंग भेंट कर सम्मान और अभिवादन किया जा रहा है। यह पेंटिंग बोटाड्रोबा खट्र को चित्रित करती है, जहां असम की सांस्कृतिक चेतना के महापुरुष श्रीमंत शंकरदेव का जन्म हुआ था। धन्यवाद। এতিয়া মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাদেৱক আদৰণি ভাষণ প্ৰদান কৰিবলৈ অনুৰোধ জনাইছো। খবৰ কেনেকুৱা সকলোৰে? খবৰ কেনেকুৱা? 22 তাৰিখে ৰাম মন্দিৰ যেতিয়া প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰিছিলে, আমি টিভিত কোনে কোনে চাই আছিলো, কোনে কোনে চাই আছিলো, সকলোৱে। তেতিয়া মোৰ লগত একেলগে কব, জয় জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজির সভাত আমার মাজত উপস্থিত বিশ্বৰ সবাতোকৈ জনপ্ৰিয় নেতা, উত্তৰ পূব আৰু অসমৰ প্ৰকৃত হিতৈষী আৰু আমাৰ সকলোৰে আদৰৰ সন্মানৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, অসমৰ মহামান্য ৰাজ্যপাল গোলাপ চান্দ কাটাৰীয়া ডাঙৰীয়া, ভাৰত চৰকাৰৰ মন্ত্ৰী আমাৰ সকলোৰে সন্মানৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, ভাৰত চৰকাৰৰ ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, অসম চৰকাৰৰ মন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়া, বিটিআৰ প্ৰধান প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া, কাৰ্বি আলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাং ডাঙৰীয়া, উত্তৰ কাছাৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য দেবুলাল গাৰলুচা ডাঙৰীয়া আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সন্মানীয় সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, মোৰ সেৱাৰ থলী ৰাইজ, আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, আজি অসমৰ বাবে এটা সোণালী দিন, এটা আমি পাহৰিব নোৱাৰা, নতুন ইতিহাস ৰচিব খোজা এটা নতুন সুৰুজমুখী দিন। এটা দিনত 11,600 কোটি টকাৰ প্ৰকল্প আমাৰ অসম মাতৃয়ে লাভ কৰিছে। এয়া অসমৰ ইতিহাসত আগতে কেতিয়াও সম্ভৱ হোৱা নাছিল। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি আমি ৰাজ্যখনলৈ এবাৰ উভতি চাওঁ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আলফাৰ শান্তি চুক্তি, বড়ো চুক্তি, কাৰ্বি চুক্তি, ডিমাচা চুক্তি, আদিবাসী শান্তি চুক্তি, আজি আমাৰ অসম মাতৃ বহু বছৰৰ পিছত গুলি বোমা বাৰুদৰ পৰিৱৰ্তে আজি বহু বছৰৰ মূৰত এক শান্তিৰ কপৌ চৰাই আমাৰ অসম মাতৃৰ বুকুলৈ উভতি আহিছে। হাজাৰ হাজাৰ যুৱকে, হাজাৰ হাজাৰ যুৱকে সন্ত্ৰাসবাদ ত্যাগ কৰি আমাৰ মূল খুঁটিলৈ উভতি আহিছে। অসমবাসী ৰাইজক মই হিয়াৰে অভিনন্দন জনাওঁ যে যোৱা 3টা বছৰ আমাৰ ৰাজ্যত কোনো ধৰণৰ
এটাও আন্দোলনের কার্যসূচী নোহাকই আমার রাজ্যখনে আজি বিকাশের নতুন অশ্বমেধ যজ্ঞলৈ গতি করেছে। আমি আমার প্রজন্মই কেতিয়াও সপোনতে ভবা নাছিল যে ধলাত ব্রহ্মপুত্রের উপর দলং হব, বগীবিলত ব্রহ্মপুত্রের উপর দলং হব, নুমলীগড়ের পৰা গহপুরলৈ টানেল হব, কলিয়া ভুমরাত আৰু এখন দলং হব, শরাইঘাটত আৰু এখন দলং হব, গুৱাহাটী উত্তর গুৱাহাটীর মাজত নতুন দলং হব, মাজুলি যোরহাটের মাজত দলং হব, মাজুলি লক্ষিমপুরের মাজত দলং হব, শুয়ালকুচি পলাশবাড়ির মাজত দলং হব, নারেঙ্গী কুরুয়ার মাজত দলং হব, ফুলবাড়ির উপর দলং হব, নখনকৈ ব্রহ্মপুত্রের উপর আজি প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার কারণে দলং নির্মাণ হয়েছে। আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিল যে অসমত 23খন মেডিকেল কলেজ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও ভবা নাছিল কাজিরঙার উপর এলিভেটেড করিডর হব পারে, গুয়াহাটীত রিং রোড হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও ভবা নাছিল যে অসমত 17খনকৈ ক্যান্সার হসপিটাল হব পারে। আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিল যে অসমত অসম মালার দরে কার্যসূচী রূপায়ণ হব পারে। আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিল যে গুয়াহাটী মেডিকেল কলেজত 3000 কোটি টকাৰে পূর্ব ভারতের আটাইতকৈ ডাঙর মেডিকেল কলেজ অসমত হব পারে। আমি কেতিয়াও কল্পনা করা নাছিল যে আমার অসমত এইমস আহিব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করিব পারা নাছিল রাষ্ট্রীয় ঘাইপথ চৌদিশে নতুনকৈ নির্মাণ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল যে রেলর উপর দ্বৈত রেলপথ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল 20 লাখ দরিদ্র লোকে গৃহ প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল রাষ্ট্রীয় ঘাইপথ চৌদিশে নতুনকৈ নির্মাণ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল যে রেলর উপর দ্বৈত রেলপথ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল 20 লাখ দরিদ্র লোকে গৃহ প্রধানমূলীয় চাউল পাব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিল যে ঘোষ নিদিয়াকৈ অসমত 1 লাখ সরকারি চাকরি হব পারে। শ্রদ্ধা রাইজ, মাত্র এজন ব্যক্তির অসম প্রেমর কারণে আজি অসম মাতৃ উন্নয়ন আর বিকাশের এক নতুন সুচত আজি অবতীর্ণ হয়েছে। আর সেইগারী ব্যক্তিয়ে হল আমার আদরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, যার কারণে আজি আমি এই পর্যায়ত উপনীত হয়েছ। আমি অসমিয়া কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ অসমিয়াই প্রধানমন্ত্রী ডাঙরিয়ার ওসর আমি অঙ্গীকার করছো দুর্নীতির পরিবর্তে নিকা প্রশাসন, দরিদ্রর বিকাশ, যুবকর কর্মসংস্থাপন আর এক আন্দোলন বিবর্জিত পরিবেশের মাঝে আমি আমার অসমক ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যত আমি পরিণত করিম। শ্রদ্ধা রাইজ, মই কৃতজ্ঞ অসমিয়াক অনুরোধ করিম সকলে থিয় হয়ে দীঘলিয়া হাত চাপরিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানক। দীঘলিয়া হাত চাপরি, দীঘলিয়া হাত চাপরিরে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানক। মোদী 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 মোদী। শ্রদ্ধা রাইজ, আপনার মই এটাই অনুরোধ করিম, এই অসম মাতৃক আমি বিশ্বর দরবারত প্রতিষ্ঠা করিব লাগিব।
आंदोलन नहय आमार परिचय विकास ध्वंस नहय आमार परिवेश सृष्टि आरो ए अहोमत आमि विकासर गंगा आनिम प्रधानमंत्री नरेन्द्र मोदी डांगरियार आशीर्वाद पुनर एबार मा कामाख्यार ए पवित्र भूमि महापुरुष श्रीमंत शंकरदेवर पवित्र भूमि बराग ब्रह्मपुत्र हारुआ लोकेरे बराग ब्रह्मपुत्र पवित्र अंतर गराकिए अहोम पहाड़ और भयामर सकलो श्रेणी लोकर पवित्र अंतर सृष्टि ए मोर पवित्र अहोमर महान भूमिलै प्रधानमंत्री डांगरियाक आदरणी जनाय मय मोर बक्तव्यर सामरणी मारिछो धन्यवाद जय हिंद वंदे मातरम भारत माता के भारत माता के बहुत बहुत धन्यवाद।